হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও শুভেচ্ছা টেক সাপোর্ট ডিজিটালের পক্ষ থেকে। আজকে আমরা শিখব কিভাবে একটি বিজনেস ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেজন্য প্রথমে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকতে হবে কন্ট্রোল প্যানেলে। সাপোজ আমার বিজনেস নেম হচ্ছে dhakastyle.com, সো আমি আমার কোম্পানির নামে একটি ইমেল অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো। সেজন্য dhakastyle.com/ দিয়ে cPanel ক্লিক করে এন্টারে ক্লিক করব। ক্লিক করলে এরকম আসবে, এখানে ইউজার নেম লিখব, লিখে এখানে পাসওয়ার্ড লিখব, লিখে লগ ইনে ক্লিক করব। সো আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এখন বা কন্ট্রোল প্যানেলে ঢুকে গেছি। এখান থেকে নিচে এসে যে ইমেল সেকশন থেকে ইমেল অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করে সাপোজ আমি ইনফো নামে একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে পাসওয়ার্ড সেট করব। এখানে স্টোরেজ দিব, আপনার ইচ্ছা মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। সেন্ড এ ওয়েলকাম ইমেল উইথ ইনস্ট্রাকশন টু সেট আপ এ মেল ক্লায়েন্ট, আপনি যদি এটি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনি যখন আউটলুকে ক্রিয়েট সেট আপ করবেন তখন এই ইনস্ট্রাকশনটি পাবেন। এরপরে ক্রিয়েটে ক্লিক করলে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এখন একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে চেক মেলে ক্লিক করে ক্রিয়েট ইমেলগুলো চেক করতে পারবেন। রাউন্ড কিউব বেস্ট কম্পোজে ক্লিক করে ইমেল, সো ইমেল অ্যাকাউন্ট, বিজনেস ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আপনি এখান থেকে চেক করলেন অথবা আপনি আপনার ওয়েবসাইটটি লিখে ব্যাকস্ল্যাশ দিয়ে যদি ওয়েবমেল লিখে এন্টারে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে ইমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করলে এভাবে চলে আসবে। সো আশা করি সবাই আপনাদের নিজেদের কোম্পানির নামে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনাদের নিজস্ব ডোমেইন থাকে। সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।